অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে এসে সবুজ অরণ্যের মাঝে ট্রি হাউসে থাকতে চান কি, তাহলে চলে আসতে পারেন মেঠোবাড়ি গ্রিন রিসর্টে। আমাদের যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে। 8:50 আমরা চলে এসেছি ঝাড়গ্রাম স্টেশনে। ঝাড়গ্রাম ট্যুরিজমের নতুন এক ঠিকানা মেঠোবাড়ি গ্রিন রিসর্ট আমাদের ওয়েলকাম করার জন্য চলে এসেছে। আমরা তিনজন এই ট্রি হাউসে নাইট স্টে করেছিলাম, তারই অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করছি। এই ট্রি হাউসে এই ঝাড়গ্রামে প্রথম এই রিসর্টে আপনারা আসলে এখানে স্টে করতে পারবেন। কিভাবে আসবেন, কতই বা রুম ট্যারিফ, ঝাড়গ্রামে এসে কি কি দেখবেন, যাত্রাপথের সমস্ত বিবরণ সবই জানাবো এই ভিডিওতে। চলুন তাহলে বেরিয়ে পড়ি ঝাড়গ্রাম ভ্রমণে। হাওড়া নিউ কমপ্লেক্স স্টেশনে চলে এসেছি আমরা। 17-22 এই প্ল্যাটফর্মগুলো হাওড়া নিউ কমপ্লেক্স। সঙ্গে আছে দেবজানি। আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। ইস্পাত এক্সপ্রেস 6:35 আমাদের ট্রেন, তো 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেন জার্নি স্টার্ট হয়ে গেছে। আজকে আমাদের স্টপ হচ্ছে ঝাড়গ্রামে। ব্রেকফাস্ট করছি পন রুটি আর গজা নিয়ে এসেছি। হাওড়া স্টেশনের পর ইস্পাত দাঁড়ায় খড়গপুর। ঝাড়গ্রাম থেকে মোটামুটি 8:45 নাগাদ। বাস ধরেছি 5:12, এই বাসটা সময় লাগে 45 মিনিট, সেটা 1:15 লেগেছে। খুব কপাল ভালো ট্রেন ধরতে পেরেছি। রিজার্ভেশন ট্রেনে হাওড়া থেকে ঝাড়গ্রামের ভাড়া 100 টাকা। সকালবেলা যে এত জ্যাম থাকে কলকাতার রাস্তায়, সেটা আজকে এই প্রথম পেলাম। ফুলের উপত্যকা খিরাই ক্রস করছি। আইআরসিটিসি ক্যাটারিং সার্ভিস ট্রেনে অ্যাভেলেবেল। ইস্পাতে ক্যান্টিন কার আছে। খড়গপুর ট্রেন ঢুকছে মোটামুটি 8:10। ট্রেনে কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব 154 কিলোমিটার। এছাড়াও হাওড়া ও টাটানগর থেকে এক্সপ্রেস বা লোকাল ট্রেনে পৌঁছে যেতে পারেন ঝাড়গ্রাম স্টেশনে। কলকাতা থেকে ঝাড়গ্রাম আসতে সময় লাগে 3 ঘন্টার মতো। 8:50 আমরা চলে এসেছি ঝাড়গ্রাম স্টেশনে। সড়কপথে কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব 178 কিলোমিটার। গাড়িতে মুম্বাই কলকাতা হাইওয়ে হয়ে কলকাতা থেকে ঝাড়গ্রাম যেতে 4 ঘন্টা সময় লাগে। ওভারব্রিজ ক্রস না করে এইভাবে যেতে হবে দেখছি। স্টেশনের বাইরে এরকম প্রচুর টোটো আছে, তো এখান থেকে টোটো বুক করেও তোমরা বেড়াতে পারো। একটু হেঁটে যেতে হবে। ভাড়া 3 দিনের জন্য পড়লো আমাদের 60 টাকা। স্টেশন থেকে না নিয়ে আমরা একটু দূর থেকে নিয়েছি, আর স্টেশনের সামনে থেকে বলছি 100 টাকা। আমরা যাচ্ছি মেঠোবাড়ি গ্রিন রিসর্টে। এখানে গুড় তৈরি হচ্ছে। ঝাড়গ্রাম ট্যুরিজমের নতুন এক ঠিকানা মেঠোবাড়ি গ্রিন রিসর্ট। ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে সবুজ অরণ্যের মধ্যে অবস্থিত মেঠোবাড়ি গ্রিন রিসর্ট। এই হচ্ছে রিসর্ট আমাদের, চলে এসেছি।
আজকে রিসর্টের ইনোগ্রেশন। আমাদের ওয়েলকাম করার জন্য চলে এসেছে। প্রায় 4 বিঘা জায়গা নিয়ে সদ্য নির্মিত মেটোবাড়ি গ্রিন রিসর্ট। ঘন জঙ্গলের মাঝামাঝি এত সুন্দর নিরিবিলিতে থাকতে 1 থেকে 2 দিনের জন্য চলে আসতে পারেন এইখানে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের বুকে সুন্দর একটি রিসর্ট গড়ে উঠেছে। আর ঝাড়গ্রামের প্রথম কনসেপ্ট যেটা, যে ট্রি হাউস কনসেপ্ট, সে ট্রি হাউসে এই ঝাড়গ্রামে প্রথম এই রিসর্টে আপনারা আসলে এখানে স্টে করতে পারবেন। আর বাকি তো সমস্ত কিছু আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে, আর দেখুন আজকে আমরা সারাদিন কীভাবে মজা করছি। রিসর্টে পাবেন রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আছে এক্সপার্ট কুক। রিসর্টের রুম রেন্টও মধ্যবিত্তের নাগালে। অক্টোবর থেকে মার্চ ঝাড়গ্রাম ভ্রমণের অন্যতম সেরা সময়। জঙ্গলমহলের শাল, সেগুন ও মহুল পিয়ালের ঘেরা অরণ্য, সুবর্ণরেখা নদী, কনকদুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি ও ঝাড়গ্রাম রাজবাড়ি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আমরা এখন ফরেস্টে অ্যামাজন অভিযানে। আমাদের এই জঙ্গলমহলের বুকে এরকম শাল, মহুয়া, সেগুনের বনে মানে ঘেরা। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে এসে অরণ্যের মাঝখানে ট্রি হাউসে থাকতে চান কি? তাহলে চলে আসুন মেঠোবাড়ি গ্রিন রিসর্টে। ঝাড়গ্রাম বেড়াতে এসে এমন সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে থাকার জন্য যোগাযোগ করতে পারেন মেঠোবাড়ি গ্রিন রিসর্টে। মেঠোবাড়ি গ্রিন রিসর্টের গ্রাউন্ড ফ্লোরে ডাবল বেডেড রুমটা বেশ স্পেসিয়াস। এখানকার রুম রেন্ট 2150 টাকা, সঙ্গে পাবেন দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুমে আছে একটা আলমারি, দুটো চেয়ার ও টেবিল। টয়লেটটা বেশ সুন্দর। এখানে একটা বেসিন আছে, কোমোড, আর এখানে গিজারের ব্যবস্থাও আছে। ঝাড়গ্রামে শীতকালে বেশ ঠান্ডা পড়ে। বেশ বড় রুমটা, আর একদম নতুন এই রিসর্ট। ঝকঝকে তকতকে একদম রিসর্টের রুমগুলো। রুম থেকে বাইরের ভিউটা যদি দেখো, দেখবে পেছনেই আছে ঘন জঙ্গল। এই রিসর্টের পিছনটা পুরোটাই ফরেস্ট। একসময় এখানে হাতির হচ্ছে একদম মুক্তাঞ্চল ছিল, এখন অনেকটা কমে গেছে। বুকিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও রিসর্ট সম্বন্ধে বিশদে জানতে ভিজিট করতে পারেন www.metobari.com ওয়েবসাইটে। বেডের রুম, এই রুমটা একটু দেখাই তোমাদের। পরিবেশটা খুব সুন্দর। মেঠোবাড়ি গ্রিন রিসর্টের সব থেকে আকর্ষণীয় স্টে হলো এই টি হাউস বা গাছ বাড়ি।
আমরা তিনজন এই ট্রি হাউসে নাইট স্টে করেছিলাম, তারই অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করছি। মোহরে ট্রি হাউসে থাকার ইচ্ছাও আজ পূরণ হলো। বিশাল এই গাছকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই গাছবাড়ি। ট্রি হাউসের ব্যালকনিটা বেশ সুন্দর, এখানে বসেই আড্ডা দিতে দিতে সময় কেটে যাবে। ট্রি হাউসের ঠিক মাঝখানেই আছে বৃহদাকার এই গাছ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা এই ট্রি হাউস। চারজনের রুম রেন্ট 3150 টাকা, সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। একটা বেসিন আছে, আর এগুলো অ্যাকচুয়ালি কিন্তু টাইলস না, অ্যাকচুয়ালি পেপার ওয়ালপেপার লাগানো আছে, তো বেশ ভালো বানিয়েছে টয়লেটটা। রুমে ডাবল বেডের দুটো বেড আছে, অর্থাৎ চারজনের অ্যাকোমোডেশন। রুমে আছে সুন্দর একটা ওভারড্রপ চেয়ার টেবিল। ট্রি হাউসের ব্যাপারটা হচ্ছে মাঝখানে একটা ট্রি উঠেছে, রাখো এই হচ্ছে গাছ। বলছে এখানকার গুড়ের মিষ্টি, আর আমি বললাম এখানে শাল পাতা, আর এটা হচ্ছে প্লেট। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, তো গুড়ের রসগোল্লা দিয়েছে, এটা আশা করি খুব ভালো টেস্ট হবে। সবাই এখানে অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। প্রণতার সঙ্গেই আছে কল্যাণদা, কল্যাণদার উদ্যোগেই আমাদের এই ঝাড়গ্রাম সফর। আপনারাও আসুন সবাই। সব টোটাল জঙ্গলমহলটা, এবং গতবারে দেখেছিলেন অমিতদার চ্যানেলে পূর্ব ঝাড়গ্রামটা, আর এবারে আমরা যাচ্ছি তার উল্টো দিকে, টোটাল বেলপাহাড়ি ঝাড়গ্রাম কাঁকড়াঝোর পুরো ঘুরবো দারুণভাবে। তো আপনারা থাকুন চ্যানেলের সাথে, আর আমিও আছি। ঝাড়গ্রাম বেড়ানোর এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। রিসোর্ট সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। রিসর্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশের রামকৃষ্ণ আশ্রমের মহারাজ। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। মেনুতে ছিল খাসির মাংস, বাসন্তী পোলাও, চাটনি, পাঁপড় ও মিষ্টি। মেটোবাড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে সবাই বলো জিন্দাবাদ। হুল্লোড় করছি, খুব হুল্লোড় করছি। অনন্তা বলো তো, ইভিনিং টাইমটা এখন আমরা এনজয় করছি, আর সঙ্গে আছে বেশ কিছু বাজি, আমরা বাজি কাটাচ্ছি, এনজয় করছি। এখন শুরু হয়েছে বাজির পর্ব, চলে আসলাম। বাজির পর্বগুলো তোমাদের দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, তো দেখতে থাকো। ঝুমুর কিন্তু ঝুমুর আমিও সেই কালচারেরই, কিন্তু আমি ঠিকঠাক জানি না। আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, একদম ঠিক আছে, তো আজকে এই ফাইনাল খেলাটা আমরা মেসির খেলা দেখার জন্য মিস করি, বেশ মিস করছি আমরা, এটা কিন্তু ঘটনা। তবে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ চলছে ইউটিউবারদের। জঙ্গলমহলের এই প্রাকৃতিক পরিবেশ আর সান্ধ্যকালীন একটা মায়াবী রূপ নিয়েছে এই রিসোর্ট। বনফায়ার চলছে, আতশবাজি আমাদের এই আজকের উদ্বোধনী
জন্য এই রিসর্ট থেকে আতশবাজির একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আমরা তো সবাই খুব আনন্দ করছি। তো আপনারাও এখানে এসে করে অনেক আনন্দ করতে পারেন এরকমই একটি সন্ধ্যায়। আর সঙ্গে থাকুন আপনারা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য মোর ক্রিয়েশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই মিলে চলে আসুন, এই বিষয়ে সবাই মিলে চলে আসুন, একদম খুবই আনন্দ হবে। দেখুন এখানে চলছে আতশবাজির ধামাকা। তো আমরা ইভিনিংটা ব্যাপক এনজয় করছি, ব্যাপক অনেক মানুষের অবদান রয়েছে। তো সবাই মিলে কাজটা হয়েছে, তোমরা যেমন ফুল সাপোর্ট করেছো, আমরা প্রথম থেকে লেগে থেকে কোঅর্ডিনেটলি জিনিসটাকে এক্সিকিউট করেছে, তার জন্য হ্যান্ডস আপ। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। অ্যাকচুয়ালি হোটেলের এটা হচ্ছে রিসেপশন, আর পেছনেই আছে রেস্টুরেন্ট। যারা গেস্ট আসবে তাদের জন্য এইখানে অ্যারেঞ্জমেন্ট আছে। এইটা হচ্ছে ডরমিটারি রুম। তো ডরমিটারি রুম কিন্তু এখনও রেডি হয়নি। রিসর্টের কিচেন, রিসর্টের কিচেনটা তোমার দেখিয়ে দিচ্ছি। অসাধারণ রান্না করে দুপুরবেলার যে আমাদের খাওয়া দাওয়া হয়েছে দারুণ। তো এখন আমাদের কফি আসছে। আমাদের কফি চলে এসছে। সবাই কফিটা কিরাম রে, খেয়েছিস তো? ঠান্ডায় কিন্তু জমে গেছে কফিটা, অসাধারণ লাগছে। দারুন কফি, গরম কফি। প্রণব দাও বলছে দারুন হচ্ছে কফিটা, কিন্তু দারুন। চুমুক না দিয়ে, না চুমুক দিয়েছি, একবার চুমুক দিয়ে বুঝে গেছি। হ্যাঁ তুই বাবু কফি নিস নি? এ কি ওইখানে কফি? হ্যাঁ ডিনার জন্য রেডি আমরা, একদম রেডি। পাপাই গরম গরম স্টার্ট করে দিয়েছে, গরম গরম রুটি। হ্যাঁ গরম গরম রুটি আর তরকারি। আচ্ছা সে মিক্সড ভেজ তরকারি বলবে না? মিক্সড ভেজ কে যদি তরকারি বলা হয় তাহলে মিক্সড ভেজের অপমান। আমরা ডিনারে বসে গেছি,